ফাতেমার কি কৈছ তুই এইটা শুন তই যেনেকৈ তোৰ ঘনীয়ক মোৰ কথা কৈছ অঁ মই তেনেকৈ কৈ দিছোঁ বোলো আমাৰ দুইটাই পৰিস্থিতি একেই তুমি আমার পাশ থেকে এইসব লুকাচ্ছিলে কেন তুমি জানো এইসব বেমারের চিকিৎসা কত কঠিন হতে পারে আকুমান ও আয়ুষ্মান ভব ও তুই বিরাট ভাল দে ভাই ভালেই মই উঠ আ ধর শুন ধর দাঙি দিবে লাগবো না দে দাঙি দি ওই কি ওজন ইয়ার দে উঠ দে উঠি যা আয়া তুমি যেতে এমান কইছ মরামতো বাড়াইছ দিবা লাগবে রে ও হেৰি কইবা মোর পকেটো তাতে 500 টাকা নোজাখান আছে লৈ যাবা বাকি 150 টাকা তো মোক কিন্তু ঘুরে দিবা দে দিম না দিম না মোক শেষ করে দিলা একদম বরবাদ করে দিলা এতে ইমান ধুনিয়া মালভোগ কল রয়েছিল সব কাটি শেষ করে দিলা ওই কি করছ আর রা আরো শেষ করবো হিয়াতে হয় রা হাই 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 তোদের কি করছ এগুলা বরবাদ দিল কিবা করলি কিবা মোর বাড়িখান হ্যাক করে দিলে বরবাদ করে দিলে মোক ওই তো তামুল ডালা কে কাটছা মুগি কাপাড়ছি এ তো তোদের আর কাম নহব যো বরবাদ করে দিলে ও ও আপুন খাবলা কাকা আপনি রিহুন কইছি বাড়িখান পুরা সাফা করে দিবা হ্যাঁ কেন খাব না সাফ করব দিছিল বাড়িখান হ্যাক করব দি আরাই মোর কত বল না লাগে কাম করবা এতু মিছেই দেখুন এক কুন্দুই নিকি এই যা 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 তাড়াতাড়ি যা কি হল মোর লগে লগে এনেকে খুশ খাবি এইভাটো কিহে পাইছি নাই সার্কেলর পেডেল মারানতে নহয় বাউ ভরি রক ডাল টিঙিত কে উঠছি সেই কারণে খোঁজ কাড়লো তাতে তোর কি হল আগতে তুই যাই থা মই পিছত যাই আছো হেই দু লগ লাগি জোড়া হৈ গেলি নো কি হয় নিমিলা দুটা অঙ্ক কিত্তিও এক জোড়া হবা নরে এক জোড়া হবাক লাগি নো কুনি কইছি আমি তো দেখোন সদায় আটাই ডাইলগ বন্ধ কর তু তোর এই চলাহি কথাবোৰ শুনিয়ে মই মোর জীবন তো ধ্বংস করছো মই তোক হাত জোড় করছো তই আর মোক আমনি নকরবি রাত কো জো বাদাল গারাস্তা হে তো আদমি পেরেশান হো জাতা হে লেকিন জো বারিশ গিরতা হে তো নিন আচ্ছা হো জাতা হে আচ্ছে দিন পানে কে লিয়ে আমনি পানা ভিউ জরুরি হে কিবে বুঝি পালি না পাও আর বুঝবা চেষ্টা নকরু ও মিঠে রাজ্যের সুকে কোনে বোমা দিয়া মানুষগিলা হানক সরকারে জামিনত মাফ করে দিয়েছে পিছে তই মোক এই সাধারণ কথাটো মাফ করে নেদানিয়া নরুং তই মোর পিছে পিছে আহি নাথকিবি যাই থাকলে কি করবি মই একো নকরু যি করবা লাগে মোর ঘরের মানুহে করব যদি তই বাসপা বিসরিছা এর পরা আতর হই যা না যাও যা এই মিঠে এই কোনবাই দিনে দিনবা চাই শহীদ হই যাম পিছত কিন্তু কান্দি মরলেও নাপি হা ওই বাবা ল পানি খা ও মাই পানি আনছা দে 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 দিহিটো একদম শুকাই গেছি আহ বিৰাট ৰদ দিছি না অহ ঐ বাবা ভাত হৈছি কামখিনি শেষ কৰি ঘৰত আহ ভাত খাবি ঐ মাই কি হলে বাবা তোক মই এষাৰ কথা কওঁ তই যদি মোর কথাটো রাখ মই বড় শান্তি পাম মই কি কথা ঐ বাবা নকা কিয়া মই কিবা তোর কথা কেতিয়াবা নরাখা কে আসুন নাকি ঐ মাই মই এটা ভালে ভালে জিয়াই আছো তোক চোয়া চিতা করছো কালি যদি মই মরি যা তোক কোনে চা চিতা করব ঐ বাবা এনে কথা দ্বিতীয়বার নকবি দে মোর মা যদিও নাই তই মোর মা বাবা ভগবান সকলো তোর যদি কিবা এটা হয় মই কার মুখ চাই জিয়াই থাকিম কোসুন বাবা ঐ মাই সেই কারণে কইছো মাই তই মোর কথা তুরা তুই কি কথা কব খুঁজছা মই গম পাইছো বাবা কিন্তু মই তোকেরি কেতিয়াও বিয়াত নবহং তো আজি পৰা মোক এগিলা বিয়া চিয়া কথা নকবি দে বাবা তেরি এই ছোৱালীটোক একো কথাই বুজাব নোৱাৰো এই কথা চিন্তা করে করে মোর একেবারে মাথাটুয়ে বেয়া হয়ে গেল
একদম বতৰটো মাৰি ফেলছে এই বৰষুণ এই ৰ'দ খৰি একদম নাই মোৰ খাপলা হেঁতক লগি বেয়া লগা হ'ল নহয় কিয়নো এই গেষ্টিকটো তাতে থাকোঁতে অলপ এটা দুটা কাম বনত সহায় কৰিছিল এতিয়া সেই আমাৰ তাতে থকা হ'ল নহয় আৰু সিহঁতে বা কি ভাবে এই বাদ দিয়ে ভাদাৰ যিভাৱে ভাবি থাকক আৰু দেখোন খাপলা কাটাৰ ঘৰত লুচকেৰে তাৰে কাম কৰা কি থাকে যিমানে যি নহওক সি কিমান দিনৰ পৰা সিহঁতৰ ঘৰত থাকে এতিয়া সেই সেনেকে নোযোৱাত সিহঁতে মনতে বেয়াই পাইছে দেচোন এই মনতে ভাল ভাবা বেয়া হ'বা এইগিলা কথা বাদ দি গেষ্টিকে যে আমাৰ ঘৰত দুই এখন কাম সহায় কৰি দিছি আমাৰতো লাভ হৈছে হয়নে নহয় আৰু এটা কথা লক্ষ্য কৰবি বেলেগৰ লাভতে নাভাবি পৰা নিজৰ লাভতে ভাবি এই নিজৰ লাভক চিন্তা কৰিব যাওঁতে গেষ্টিকক আমি ঢকা ৰখা বুলি বদনাম নকৰিলে হ'ল এ ফাদাৰ বেলেগৰ কথা শুনা বিধৰ মানুহ এই বেঙে নহয় আৰু তই বিন্দাচ থাক অ ফাদাৰ এক কাম কৰচোন তই মাছকেইটা শুকলে পাতত দি মই গাটো ধুই আহিবলে খামহি দে ভণ্টি অ ভণ্টি চাবোন দুখত থাকিলে বজা ডেকা নাচটো সেইকাৰণে কাকো খাটি নকৰা ৰঙলে কতো মরি আছে ঐ রগলে ও মানু তো আসা এ ভাল খবর তা আছে ভাল খবর কি খবর নি কি মানু তো এ তিরে তন খালি টেকলি 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 খালি টেকলি রে হবল দেখি টাকা নেকি হেতু হয় বেলে খবর তা আছে বেলে খবর ও কিনু বেলে খবর আমার ফকির কারণে বড় ভাল চলে তা পালং কাম মানি কি হা আর বিয়া খনি মান ফরকে তাকে পাক পাক লাগি তো কি হবে শুনু এ তিরে তো না জানা তার বিয়া হাম পাটি দিবাই লাগো নলা হি মটো বিরাট মারি থাকে কালি তোক মই দেখাব লৈ যাম কি কোৱা কৈছা কৈছোঁ মনটো মোৰ কেনেকুৱা লাগছে মই কোবাই নোৱাৰো দেখোন ৰাতিপুৱা একদম ফিট ফাট হৈ ওলাবি তোৰতো ছোৱালী পচন্দ হব কাইলৈতো পচন্দ হলে হলে আৰু কিয় পচন্দ নহব মুখে অঁখে মায়ে মোক কৈছিলে মহাভাৰতৰ নুকুল দৰে চেহেৰা বোলে মোৰ বাপৰে বাপ নকুলৰ নিচিনা চেহেৰা আছে তোৰ একদম মনটো ভাল লাগি গেছি বৰ এটা কাম কৰো কি ন বৰষুণকে দিওঁ নেকি পুৰ পুৰকে দিব পাৰি পাৰি না কিন্তু মনে মনে দিব লাগব হব না হব দে ঐ কি পাগল নেকি ৰে তেনেকুৱা যেনে লাগিছে আরে কি কথা কবা হা তন্দে তন্দে স্কুলে লিখরা নহয় হেড স্কুল নাকি কলেজ ও তার মানে স্কুলত কে ডাঙার খানত পড়হা তোটা বিদ তন্দে কথা কবা নাস না মুখ হাত চালা মুখ সম্ভালি কথা কবি নলি আতে জেং করে দিম ও কালি এটা ঘর ডাঙার ফুরবো আছে মু বর্তমান বিয়ার বেস্ট বুঝি পাইছ না পড়ব কি পড়ব নো তার মানে মই বিয়া করার কারণে কালি আপিস হবে জানত হ্যাঁ ও কাকা ইটু দেখুন বিরাট ভাল খবরে অ তো পিছে ব্যাং দাদা মোৰ শত্ৰুত অস্থি ভালে আছে না তোমালোকৰো বৰ কাজিয়া পেচাল হৈ থাকে দিয়া অলপ মোকামিলা থাকিব লাগে বিয়াৰ পিছত যদি সাপ নেউলৰ নিচিনা কাজিয়া পেচা লাগি থাকা তেতিয়াহ'লে এখন সংসাৰ হ'ব জানো কি কৰবো এওঁ মোৰ লগত একদম নিমিলে কথাই প্ৰতি ভুল কৰি থাকে আৰু ক'ত যি কিমান জেংলগে আহে নহয় হয় দিয়া ভাগিনৰো বৰ উৎপাত বাঢ়িছে এইকেইদিন থাকি মই সকলো গম পাইছোঁ নহয় মই তাক অলপ বুজাম ৰবা অঁ বুজাবচোন অঁ টনি তুমি মামী দিয়ক কাক কি বুজবা দেখ দিছা দেখছি না মামি কি উল্টা পাল্টা কথাগিলা ক'বা নাছি হয় দিয়া ঐ আলু এনেকৈ ঘৈণীয়ৰ লগত যদি কাজিয়া লাগি থাকো তেতিয়া সংসাৰ বাচিব জানো তহঁতৰ অঁ মামী এই সংসাৰখন বাচি আছে কাৰণ তো মোক বিপদবোৰে ঘেৰা কৰি ধৰিছে অ' হয়নে মই নাথকিলে আপোনাৰ দিনতে আন্ধাৰ হলা হৈ
দিনতে আন্দা হলা হয়। এই তোমার কারণে এই কুমলিয়া বয়সৰ মানুহটো বুড়া বুড়া দিন লগা হল। লচোন ল, মাইকী মানুহৰ গাত সব দুখ নিদিবি, তহত মতা মানুহবোৰ জানো কম। কোৱা তাৰমানে ঘূৰি পাকি গৈ গৈ তই এতিয়া তাই ফলিয়া হ'ল। মই কাৰো ফলিয়া হোৱা নাই, সঁচা কথাটোহে কৈছো। তহঁতে এনেকে কাজিয়া পেচাল লাগি থাকিলে তহঁতৰ সংসাৰখন টিকি থাকিবনে? মই বুজবোৱে গাত কথা লাগলিহি, গাত কথা লাগলিহে মই আলো। তহঁতে এনেকে কাজিয়া পেচাল কৰি নাথাকিবি, তহঁতৰ সংসাৰখন নহ'লে লাষ্টিং নকৰিব। অমিতো মইনো ক'ত, তাইহে। মই চব বুজিছো, মই বুজি নাপাওঁ। চবেই ঘূৰি পাকি ঘূৰি পাকি মোকেই কেলে দুখ দিয়ে। আরে কি কথা কবা আহা তন্দে, তন্দে স্কুলের লিকরা নহয়। স্কুল নাকি কলেজ? ও তার মানে স্কুলতকে ডাঙার খানত পড়া, তথাপি তো তুমি কথা কবা নাজ না, মূর্খা হাত চালা। মুখ সম্ভালি কথা কবি, নলি ইয়াতে জেং করে দিম। এ জেং টেং বাদ দিয়ে ইটা মোক সাইকেল খান ভাল করবা দিবি না? নাই কো কো বেয়া হওয়া নাই, কি ভাল করবা দিব লাগে তো? কি ভাল হইছি কি বেয়া হইছি মুহে জানো, মুহে সাইকেল মিস্ত্রি। কিন্তু সাইকেল খান আমার না তোর? হা নহে নহে হিটু দে জানো এ দিছু, তুমি সদায় চলাই থাকা যে কি বিমার লাগছে গম না পাতু, মই সাবা জানো হে কানে হে কুসুম। হব দে হব দে, কলেজৰ পৰা এটা টিউশন যাম, পিছত চাবি দে। পছাই না। হব দে আই ভি টু। অ টিউশনৰ পৰা উভতি আনতা চাম দে। ও যা ওই চাবি। অ মা কসম বিয়া সাইকেলখান লগতে আৰু মারব খোজে, ভালে হব দে, মই যে পয়সা পামি নে ঘুমিও পাওয়া নাই। আই ভি ও ও হকি কাকা, কালি আপনি কইনা হে সাবা যাব, তাতে আর ইমান বাজার করবা লাগে না? বাজার করবা লাগব তো, কইনা সাবা গেলি ভাল ভাল নতুন কাপড় পিনবা লাগব, তার পিছত মুখখান জুলি থাকা ক্রিম লাগাবা লাগব, তার পিছতে কইনা পছন্দ করব। কিনিহীন কোঠা দেশ বা হেনা হেনা কথা, কইনা সাবা গেলি ইমান খরচ হয়। ও হয় কাকা, কি তো বাজারের পর আহিলি নাকি? ও বাজারের পর আইলাম, কালি একটা ঘর ডাঙার ফুরব আছে, মোর বর্তমান বিয়ার ব্যস্ত বুঝি পাইছ না? পড়ব কি পড়বানো? তার মানে মই বিয়া করার কারণে কালি আপিস হবে যাম তো। ওই কাকা ইটু দুখন বিরাট ভাল খবরে। অ তো পিছে ব্যাং দাদা, মোর শত্রু অস্তি ভালে আছে না? এ আছে আর, গ্যারেজতে কিবা কি কাম বন করে চলি আছে। গ্যারেজত কাস্টমার যায় না না যায়? যায় কেন না জানো? আর কি করে জানা, কি যদি কাস্টমার না পায় সি রাস্তার পে কাস্টমার বিলাক টানি আনি বস্তুগুলা ঠিক করে খেলায়। কাস্টমারের লগত এনেকা জোর জোর ঠিক করলে মার খাই মরবো হে, আরো মারাও যাওয়া পারে। ওই কাকা মই তাক সেইটো কথাকে সদায় কৈ থাকো, নাই নুশুনে। অ বেং দাদা, শত্রুক কবি সি যদি কামত মোক নলয় ইয়াৰ জেঙে জেং কৰি থাকি মই সুধে মই কৈ চাম দে। এই এইবিলাক কথা এতিয়া পাতি থাকিব নালাগে, সোনকালে যাব লাগে, ঘৰত বহুত কাম আছে। অ বেং যাওঁ দে। হা অ যা, অ বল মিঠে বেয়া হৈছি, এই মাত্র দরা পার্টি নয় তাক কাজে লৈ গেছি মোর চকুর আগে দি। হালহে হৈছি হক দে। নাই ভাই মোর বহুত টেনশন লাগি গেছি, মোর বহুত দুখ লাগছি। উফ রাম, ইমান চিন্তা করবা লগি তোর কি হৈছি নো? ও ভাই মই ফাইনাল হলো, তাই নহলি মই থাকবে নরো, মরি যাম মই। ওই মই তোক আগতেও কৈছো এইগুলা ফালতু কথা মোর আগত শুনি নাছিবি। ফালতু কথা নহয়ে ভাই, মই সিরিয়াসলি কছো, মই মিঠে রবি এনে থাকতে নরো, বয়া বয়া সপান দেখা পাও। এই পিখাসিনের কথা ভাবি থাকিলি বেয়া বেয়া সপন দেখা না পাই, তুই কি ভাল সপন দেখা পাবি নাকি? মই তাক কিবা কিবি করি হলেও আর তাক ঘরক লই আই। কিন্তু তুই মনত রাখবি তাইক তুই ডিভোর্স দিছা, ইটা আর এগুলা কথা সম্ভব নহয়। তোর কারণে হি তাক মই ডিভোর্স দিছো, মোর দিলর পাই ইটাও তাক ডিভোর্স দিয়া নাই। আই লাভ ইউ মিঠে, কি বেয়াটা করে ভাই? মই একো করবা নরো, জি করা তয়ে কর, মোর মুত্তু আর খুলি খুলি না খেবি, তয়ে মর খুলি খুলি খা। ও জি করবে লাগে ময়ে করিম, সব করিম, দরকার হলে তার কারণে মই শহীদ হই যাম। ও ও আপন হকি কাকা, আপন নতুন কইনা বল লগত পহিলা কথা যদি আপনি বাহিরত দাবা পড়া ধপ্তই পা বড় কোন একটা কাহি আপন চুলির
কালার কিনি হই না নদীর বালাত্তরে চলে যায় ঠিকতে আপনি কম লাজ পাবো এই চুপ থাক তোর মাথা কি উল্টাপাল্টা কথা বিলা কমাই থাকে নাকি বাড়িছে মানে পানি ও পানি মানে মাছ গুটিকে মাছ ধরার আগত এইখানি ঠিকঠাক করবে লাগে এই ভালে পুখরিটো বন্ধ গিতেছে নহলি ডালি ভাত খপানো কি আমান ভাবি এ পুখরিটো বন্ধ কি থই ভালে কইলি দে আছে গরু নেবাই হাল হোয়াত কে নহাই ভাল হই না ও মামা তোক মই এটা কথা কবো ইয়া নাপি কি নু কসন রাম রাম আমার হকি কাকা বুড়া হে রাম রাম আধা পকা চুলি কাঁচা কচু মই হে আপুন হকি কাকা আপুন নতুন কইনাবোর পহিদাকতে যদি আপনি বাহিরত দাবা পড়া ধপ্তপা বরকুন একটা কাহি আপনার চুলির কালার খিনি হই না নদীর বালাত্তরে চলে যায় ঠিকতে আপনি কম লাজ পাবো তোর মাথা কি উল্টা পাল্টা কথা বিলা কমাই থাকে নাকি মাথা ভাঙি দিম কুম পাই যাবে মুখ ধামসা করবা আইসা আই লুক ক্যারেক্টার তুই ইয়াতে বহি কি করি আছা হা মই তো কেন মন খরি নিবা দিয়া নাছিল পা ঘরত ইটা মই নিবা লাগা হইছি সাই ফেলা ও ও আপুন বউ ও আপুন হকি কাকার বকা বেরাত কলা রং দি থাকতে মই পাহেরি গিছি র গিছু র হকি কাকা ধরা ও কিনে তোয়ো মুরনত কইটা সমা যাবা লাগো কিন্তু হা চাও আপন ও ভক্তি মজা লই যা হাই হকি মই না জাং দে কই আরো মানুষ দে তাই প্রথমত খাইহি না নাই তুই যাবাই লাগবো সলন ফুরন খোঁজ খাটল ইবিলাক সাবা লাগবো না হা হে খোঁজ খারাটি কারে না মুরগি খোঁজ খারাটি খারে ইবিলাক তো সাবা লাগবো না এ হব দে প্রথমত তুই ছায়া তার পিছত মই যাম হব দে আগতে হকি মই ছায়া হউ ও এরে এন কোটা দে চল দে হব দে শুনছে না মামা বারিষাও আহিল বারিষা মানে পানি পানি মানে মাছ গতিকে মাছ ধরার আগত এইখানি ঠিকঠাক করবে লাগে এইফালে পুখুরীটোও বন্ধ গীত আছে নহলি ডালি ভাত খপানো কি আমান ভাবি পুখুরীটো বন্ধ গীত থই ভালে কইলি দে আছে গরু নেবাই হাল হোয়াত কে নহাই ভাল হই না ও মামা তোক মই এটা কথা কব ইয়া নাপি কি নু কসন তোক কিন্তু এনকে বিয়া করাও আন নাপে তয়ে একেবারে মোর মনের কথা কৈছ বুঝছ এই কথাটো তয়ে নহয় গোটেই গাঁও অঞ্চলৰ মানুহে কয় এই তৰামাইজনীৰ লগত ফঁচিহে মোৰ মূৰৰ ওপৰত চিলিংখন নোহোৱা হ'ল তৰামাৰ লগত কি ভাচলি এ তই বুঝছ তৰামাইক চপাই লোৱাৰ আগতে কলেজত পঢ়ি থাকোঁতে তৰামাই ভনীয়েক জুনুমাইক মই ভাল পাইছোঁ সেইকাৰণে নিজ হাতেৰে চিঠি এখন লিখি সিহঁতৰ ঘৰৰ বাৰাণ্ডাত পেলাই থৈ আহিছোঁ তাৰপাছত তাৰপিছত আৰু কিডাল হ'ব প্ৰেম পত্ৰখন জুনুমায়ে নেপালে পালে তৰামাই আহে আৰু সেইকাৰণে তৰামাই তাইলৈ চিঠিখন লিখা বুলিয়েই ভাবি লল এ হৰি কি আজাব কাণ্ড ঘটিল দেখোন নকবি আৰু বুইছ হাপা তাৰপিছত তৰামাই মোৰ পিছে পিছে আঠা লগাতি লাগি থাকিল নহয় দে তোৰ কপালখানে বয়ে আৰু এ কি কৈছনো তাৰপিছত গোটেই গাঁৱৰ মানুহে তৰামাইৰ লগত মোৰ প্ৰেম থকা বুলি দুইটাকে আগুৰি ধৰি বিয়া পাতি দিলে মই ফচি গলো বাহ বাহ কি ইণ্টাৰেষ্ট ঘটনা এ তই ভাল পালি জুনু আৰু বিয়া কৰবা লগা হল তৰামাক অ বিয়াৰ দিনাখন জুনুমাইজনীয়ে ইমান কান্দিছিল বুকুখন এতিয়াও মোৰ মনত পৰিলে বায়েকক ঘৰৰ পৰাই বিদায় দিব কান্দুই দেচোন এই বায়েকক বিয়া দিয়াৰ কাৰণে নহয় হা জুনুমাইজনী মোৰ লগত আহিব নোৱাৰাৰ কাৰণে কান্দিছে এতিয়াও কথাবোৰ ভাবিলে কিমান দুখ লাগে জান কি যে হব হে মামা হব দেই তই পুৰণীয়া স্মৃতি গিলা এখন মনত কৰি কান্দা কাটা কৰিব নালগে সৰু চলি গিলাই হাইবু কব কি এই বুঢ়া বয়সতো প্ৰেম কৰিছি কিন্তু কথাবোৰ একেবাৰে মনত পৰিলে চকুৰ পানীৰে নৈ বব খুজি চকুৰ পানী দি নৈ বুলি ভালেই হব মই পানীত নামব নালগে তাতে ডাইৰেক্ট জালখন পাতি দিম হয় না কুরবান কাহায় কুরবান কত লাগতে আহি ভাগতে ভাগতে আমরা চপ্পল ফাট গিয়ে
আজ তো কুরবান কো হাত ভরি বান কে লে যায়গা দারান তো আপনি তো রাগ করেছেন কেন মানে ঘটনাটা কি ঘটনা তো কলে তুমুন মাথা তো ফাটি যাবো নারিকলন নিচি কুরবান ওকে লাগে কুরবান কাহা আরে কুরবানে কি করছে এটা ভালো করে কইছে তোহানসে আমরা বুঝুম আরে আলে পয়সা লইছিলে মুর পারে কুদু নাই দিয়া মুলু নাই দিয়া এনে ক করিলে হবো নাকি আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট অ্যাডভান্স প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G